প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এ কে এম হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে, অনলাইন রিভিশন ক্লাসে অংশগ্রহণের জন্য পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এবার দেওয়ার টপিক হচ্ছে গুণ। গুণকে ইংরেজিতে বলা হয় মাল্টিপ্লিকেশন। এই অধ্যায়টি আমাদের অনেকবার রিভিশন হয়েছে, তন্মধ্যে আমরা এই রিভিশন ক্লাসে এই গুণ বিষয়ে দুটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গুণ তো সবাই জানি, গুণ হচ্ছে একের বেশি। অর্থাৎ একটি কলমের দাম 3 টাকা হলে চারটি কলমের দাম কত? তাহলে আমরা এভাবেও করতে পারি, একটি কলমের দাম 3 টাকা, তাহলে চারটি কলমের দাম 3 যোগ 3 যোগ 3 যোগ 3, অর্থাৎ 3 কে 4 বার যোগ করলে কিন্তু আমাদের 12 হয়। আর যদি আমরা 3 কে 4 দিয়ে গুণ করি, তাহলে 3 ছাড়া 12 হয়। অর্থাৎ একটি কলমের দাম 3 টাকা হলে চারটি কলমের দাম 3 ছাড়া 12 টাকা হয়। তাহলে আমরা গুণের নামটা শিখলে এটা আমরা ইজিলি করতে পারি। তাহলে দেখি, আমরা আজ দুইটা সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাই একটা নমুনা সৃজনশীল প্রশ্ন হল, একটি সাইকেলের দাম 5,825 টাকা এবং একটি গড়ির দাম 525 টাকা। এটা আমাদের দেওয়া আছে, একটি সাইকেলের দাম হলো 5,825 টাকা। এত একটি সাইকেল আমরা 5,825 টাকা দিয়ে কিনতে পারি এবং একটি গড়ি কিনতে পারি 525 টাকা দিয়ে। তাহলে আমাদের এক কলমের বের করতে হবে 10টি সাইকেলের দাম কত। তো সোজা একটি সাইকেলের দাম যা 10টি সাইকেলের দাম 10 দিয়ে গুণ, একটি গড়ির দাম যা 20টি গড়ির দাম কত, তাহলে 20 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে। তারপর গ নম্বর হচ্ছে 10টি সাইকেল ও 20টি গড়ির দাম একত্রে কত টাকা। তো একত্রে বলতে আমরা এটাকে যোগ বুঝি, বা মোট কত টাকা, একত্রে কত টাকা বা মোট কত টাকা এটা আমরা যোগ করা বুঝি। একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা কত বেশি, কত বেশি একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা কত বেশি। এটা তো স্বাভাবিক বোঝে, একটা সাইকেলের দাম এত টাকা, একটি গড়ির দাম এত টাকা, কত বেশি, এটা তো বেশি দেখা যায়, কিন্তু তাহলে বিক করলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা শুরু করি। ক নম্বর হচ্ছে কি, একটি সাইকেলের দাম 5,825 টাকা, একটি সাইকেলের দাম 5,825 টাকা, এটা মান থাকবে 2। কাজে 10টি সাইকেলের দাম কত, 10 দ্বিগুণ এত গুণ 10, তাহলে 58,250 টাকা হবে। 58,250 টাকা তাহলে আমাদের হয়ে যাবে কয়টা, 10টি সাইকেলের দাম, 10টি সাইকেলের দাম তাহলে আমাদের হয়ে যাবে 58,250, অর্থাৎ 10 দ্বিগুণ। একইভাবে একটি গড়ির দাম 525 টাকা, আমাদের যেহেতু 20টা গড়ির দাম কত, তাহলে একইভাবে একটি গড়ির দাম 525 টাকা, ওই কি নিয়ম আমরা করবো, 20টি গড়ির দাম 525 গুণ 20, তাহলে হবে 10,500 টাকা, 10,500 টাকা, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, একটি গড়ির দাম হলো 525 টাকা, অর্থাৎ 20টি গড়ির দাম 525 গুণ 20, তাহলে হবে গুণ দিলে কত হবে, 0 আর 5 দুগুণে 10 = 0, 2 দুগুণে 4 = 5, 5 দুগুণে 10, অর্থাৎ 10,500 টাকা, তাহলে আমাদের 20টি গড়ির দাম হয়ে যাবে। এবার আছে কি, 10টি সাইকেল ও 20টি গড়ির দাম একত্রে কত। এখানে আমরা বাইর করছিলাম 10টি সাইকেলের দাম 58,250 টাকা, এখানে আমরা বাইর করলাম 20টি গড়ির দাম 10,500 টাকা, তাহলে একত্রে কি হবে, এবার কি 10টি সাইকেল ও 20টি গড়ির দাম একত্রে 58,250 টাকা যোগ 10,500 টাকা, দুইটা যোগ করলে হবে 68,750 টাকা, 68,750, অর্থাৎ 0 0 0, 0 এর সাথে 5 যোগ করলে 5, এই 5 এর সাথে 2 যোগ করলে 7, এরপরে 0 এর সাথে 8 যোগ করলে 8, আর 1 এর সাথে 5 যোগ করলে 6, তাহলে 68,750 টাকা আমাদের 10টা সাইকেল এবং 20টি গড়ির দাম একত্রে।
দশটি সাইকেল ও 20টি গোড়ের দাম একত্রে হবে আমাদের যোগ, একত্রে বললে আমরা এই এই দাম এবং এই দাম আমরা যোগ করে নেব। অর্থাৎ দশটা সাইকেলের দাম হলো 58,250 টাকা এবং 20টি গোড়ের দাম হলো 10,500 টাকা। তাহলে 58,250-এর সাথে 10,500 টাকা যোগ করলে আমাদের হবে 68,750 টাকা। সোজা কথা, এই 58-এর সাথে 58,000-এর সাথে 10,000 68,000 আর 250-এর সাথে 500, তাহলে 750 এরম হয়। অর্থাৎ সব দুটো আমরা যোগ করে নেব, যোগ করলে আমাদের হবে 68,750 টাকা। এই হলো আমাদের দুটার সমষ্টি। এবার আমাদের ঘ বের করতে হবে একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা কত বেশি। একবার সোজা, একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা, যেভাবে প্রশ্ন আসছে এভাবে আমরা লিখব, একটি গড়ি একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা কত বেশি। অপেক্ষা 58,225 বিয়োগ 525, 5,825, 5,825 বিয়োগ 525, তাহলে 5,300। অর্থাৎ 5,300 টাকা, 5,300 টাকা অপেক্ষা কত বেশি, অর্থাৎ 5,300 টাকা বেশি। এটা তেলে বিয়োগ করলে আমরা পাবো 5,300 টাকা বেশি, 5,300 টাকা বেশি। অর্থাৎ একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা 5,300 টাকা বেশি। এখানে যেহেতু সাইকেলের দাম অনেক বেশি, অর্থাৎ 5,825 টাকা, আর একটা গড়ির দাম মাত্র 525 টাকা, ডিফারেন্স অনেক। আর এখানে পার্থক্যটা কিন্তু তাই 5,825 বিয়োগ 525, তাহলে 5,300 টাকা, অর্থাৎ 5,300 টাকা আমরা বলি। এটা বিয়োগ করলে 5,300 টাকা বলাটাই ভালো। আমরা এমনি 5,300 টাকাও আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু তা লেখা ঠিক না, লিখতে হবে আমাদের 5,300 টাকা, এত টাকা বেশি। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমরা এইটারই একটা নমুনা প্রশ্ন আমরা দিব, ওইটা তোমরা শিখন ফল হিসেবে বাড়ি কাজ করবে। এবার শিখন ফল হিসেবে একটা সৃজনশীল নমুনা প্রশ্ন হলো, যেটা তোমরা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো এটা হলো একটি সাইকেলের দাম 5,850 টাকা, ওখানে ছিল 5,825 টাকা, 5,825 টাকা ছিল, এটা ছিল 5,825 টাকা, আমরা দিলাম 5,850 টাকা, একটু বাড়িয়ে দিয়েছি। এবং একটা গড়ির দাম ছিল 525 টাকা, এবার দিলাম 625 টাকা, এবার দিলাম 625 টাকা দেই। একটি সাইকেলের দাম দিলাম 5,850 টাকা, একটা গড়ির দাম দিলাম 625 টাকা। তাহলে আমরা বের করবো 12টি সাইকেলের দাম কত, ওখানে বের করছিলাম 10টি সাইকেলের দাম কত। তো আমরা লিখবো একটি সাইকেলের দাম 5,850 টাকা, অর্থাৎ 12টি সাইকেলের দাম 12 দ্বিগুণ হবে। 12 দ্বিগুণ করা খুব সহজ, 12 0 0 5 12 60 0, অর্থাৎ 6 8 12 96 96 আর 6 102, অর্থাৎ 10 5 12 60 60 10 70, ওই তো 70,000 সামথিং হয়ে যাবে। তাহলে আমাদের একটি সাইকেলের দাম হলো 5,850 টাকা, আর 12টি সাইকেলের দাম এভাবে প্রায় 70,000 কত টাকা নিয়ে হয়, এরা গুণ করলে হয়ে যাবে একইভাবে। এবার একটি গড়ির দাম 625 টাকা, একটি গড়ির দাম 625 টাকা, তাহলে আমরা কিনবো, আগে দিলাম 20টি গড়ি, এবার দিলাম 25টি গড়ির দাম কত। একটা গড়ির দাম 625 টাকা, অর্থাৎ 25টি গড়ির দাম হবে 25 দ্বিগুণ, 625 গুণ 25, তাহলে এবার আমরা করে ফেলবো 25 দিয়ে একবার গুণ করা। আর তোমরা ব্যাঙ্গে ব্যাঙ্গে রাফ হিসাবে করবে, রাফ করে নেবে, তাহলে হয়ে যাবে। অর্থাৎ 25 দিয়ে এটাকে গুণ দিলে 25 কে 5 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে, 5 25 125, হাতের হাতে 12, 25 50 50 12 62, হাতের আছে 6 6 25 150, অর্থাৎ 150 আর 156, এরকম 15,000 সামথিং কিছুটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের 25টি গড়ির দাম এবার বের হয়ে যাবে। এরপর আমরা আসবো 12টি সাইকেল ও 25টি গড়ির দাম একটার মতোই, এখানে যেহেতু 12টা সাইকেল এখানে 25টা গড়ি, যে আমরা যদি একটু ভিন্ন ধরনের দিতাম, যে এখানে 12টা দাঁড়া দিয়ে 13টা দিতাম,
পঁচিশটা জায়গাতে এখানে আমরা 22টা দিতাম, তাহলে ওইটা আবার ভাড়া এখানে বাড়ি করতো। এখানে যদি 13টা দিতাম, এখানে যদি 22টা দিতাম, তাহলে আগেরটার সাথে মিলতো না। এখন আবার একটার দাম কত, 13টার দাম কত, আবার একটার দাম কত, 22টার দাম কত, তাহলে ওইভাবে বের করে তারপরে যোগ করতে হতো। কিন্তু যেহেতু এটার সাথে মিলে গেছে, এখানে 12টা সাইকেল, এখানে 12টা সাইকেল, এখানে 25টা গড়ি, এখানে 25টা গড়ি মিলে গেছে, কাজে আমার এই লাইনের 12টির দাম, এই লাইন থেকে 25টির দাম একসাথে যোগ করলে আমাদের এই লাইনটা হয়ে গেছে। অর্থাৎ আমাদের শর্টকাট হয়ে গেল, আর আলাদা বের করতে হলো না, কারণ এখানে তো 12টা সাইকেলের দাম বের করা আছেই, আবার এখানে 25টি গড়ির দাম বের করা আছে, কাজে দুটা যোগ করলে আমাদের একত্রে কত টাকা এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো একটি সাইকেলের দাম একটি গড়ির দামের পক্ষে কত বেশি। এবার একটি সাইকেলের দাম আসলে আমাদের কত, 5,850 টাকা, আর একটি গড়ির দাম হলো 625 টাকা, তাহলে কত বেশি। এটা থেকে এটা বাদ দিলে আমরা কত হবে, 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1, 3, 3 আছে 5, 2, হাতে আছে না, হ্যাঁ হাতে নাই, আর 6 থেকে 8 থেকে 6 গেলে 2, তাহলে 5,225 টাকা সম্ভবত। এটা বাদ দিলে 5,225 টাকা কত এরকম থাকে, তাহলে একটি সাইকেলের দাম একটি গড়ির দাম অপেক্ষা এত টাকা বেশি আগেরটার মতো, ঠিক বিয়োগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা বের করা তেমনটা কঠিন বলে মনে হবে না, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা আর একটা সৃজনশীল নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করি। এবার আমাদের সৃজনশীল প্রশ্ন হলো একটি চেয়ারের মূল্য, একটি চেয়ারের মূল্য 225 টাকা এবং একটি টেবিলের মূল্য 900 টাকা, তাহলে 15টি চেয়ারের মূল্য কত, একইভাবে আমাদের 60টি টেবিলের মূল্য কত টাকা, আবার একটি চেয়ারের মূল্য একটি টেবিলের মূল্য সমান করতে হলে, একটি চেয়ারের মূল্য এবং একটা টেবিলের মূল্য সমান করতে হলে চেয়ারের মূল্যের সাথে কত গুণ করতে হবে, চেয়ারের মূল্যের সাথে কত গুণ করতে হবে, একটি চেয়ারের মূল্য থেকে একটি টেবিলের মূল্য বিয়োগ করলে কত হবে, উবারে সোজা একবারে সোজা। তাহলে আমরা একটা একটা শুরু করে একটি চেয়ারের মূল্য 225 টাকা, অর্থাৎ 15টি চেয়ারের মূল্য 15 দিয়ে গুণ হবে, সোজা একটি চেয়ারের মূল্য 225 টাকা, অর্থাৎ 15টি চেয়ারের মূল্য 225 গুণ 15, তাহলে গুণ দিলে আমার হলো 3,375 টাকা, 3,375 টাকা হবে আমাদের 15টি চেয়ারের মূল্য, তাহলে আমাদের হয়ে গেল। এবার একটি টেবিল মূল্য আসলে 900 টাকা, 60টা টেবিল মূল্য করতে হবে, আমরা এবার কীভাবে বের করি, 60 একটি টেবিল মূল্য 900 টাকা, একটি টেবিল মূল্য 900 টাকা, তাহলে আমাদের বের করতে হবে 60টি টেবিল মূল্য কত, 60টা টেবিল মূল্য 7 দিয়ে গুণ হবে, 7 দিয়ে গুণ হলে হচ্ছে 7,63, অর্থাৎ 6,300 টাকা, তাহলে একটা টেবিলের মূল্য হচ্ছে 900 টাকা, অর্থাৎ 60টি টেবিলের মূল্য হবে 900 গুণ 7, তাহলে হলো 6,300 টাকা, তাহলে আমরা 60টি টেবিলের মূল্য হয়ে গেল। এবার আমার বের করতে হবে ঘ নম্বরে একটি চেয়ারের মূল্য একটি টেবিলের মূল্য সমান করতে হলে, একটা টেবিল চেয়ারের মূল্য একটা টেবিল মূল্য সমান করতে হলে চেয়ারের মূল্যের সাথে কত গুণ করতে হবে। এটা এখানে আমরা জানি একটি চেয়ারের মূল্য আছে 225 টাকা, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে আমাদের একটা টেবিল মূল্য সমান হবে, অর্থাৎ 225 দিয়ে আমরা তাহলে 900কে ভাগ করব, 900 ভাগ 225, তাহলে আমাদের কত গুণ করলে আমার বুঝতে সমান করতে হলে কত গুণ করতে হবে। তাই আমরা দেখি একটি চেয়ারের মূল্য একটি টেবিল মূল্য সমান করতে হলে, সমান করতে হলে চেয়ারের মূল্যের সাথে 900 ভাগ 225, তাহলে 4 গুণ করতে হবে, তাহলে একটা চেয়ারের মূল্যের সাথে আমরা 4 গুণ করলে একটা টেবিলের মূল্য সমান হয়ে যাবে, একটা একটা চেয়ারের মূল্য হলো 225 টাকা, এটাকে যদি 4 দ্বিগুণ করি, 4 দ্বিগুণ করলে অর্থাৎ 225-এর ডাবল হলো 450, 225-কে ডাবল করলে অর্থাৎ 225-এর সাথে আবার 225-কে 2 দিয়ে গুণ করলে হবে 450, আর 450-কে আবার 450-এর সাথে যোগ করলে 900 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি 225-কে 4 দিয়ে গুণ করলে, 225-কে 4 দিয়ে গুণ করলে একটা টেবিলের মূল্যের সমান হয়ে যায়। তাহলে আমার কাছে প্রশ্ন ছিল একটি চেয়ারের মূল্য
একটা টেবিলের মূল্য সমান করতে হলে চেয়ারের মূল্যের সাথে 4 গুণ করতে হবে। আচ্ছা, চেয়ার মূল্যটাকে 4 গুণ করে দিলে একটা টেবিল মূল্যের সমান হয়ে যাবে। তাহলে আমরা ইজিলি আমরা বুঝতে পারলাম একটি চেয়ারের মূল্যকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে একটা টেবিলের মূল্যের সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি চেয়ারের মূল্য ছিল 225 টাকা, এটাকে যদি 4 গুণ করি হয় 900 টাকা, তাহলে একটা টেবিল মূল্যের সমান হয়ে যায়। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আছে ঘ নম্বর হলো 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিল মূল্য বিয়োগ করলে কত হবে। এবার আমরা 4টি শেয়ারের মূল্য আমরা বের করবো। ঘ নম্বর হচ্ছে 1টি শেয়ারের মূল্য 225 টাকা, অর্থাৎ 4টি শেয়ারের মূল্য 4 দ্বিগুণ, তাহলে 4 দ্বিগুণ করলে 225কে 4 দ্বিগুণ করলে 900 টাকা। 225কে 4 দ্বিগুণ করলে আমাদের হয় 900 টাকা। এবার প্রশ্ন ছিল যে 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিলের মূল্য বিয়োগ করলে কত হবে। বিয়োগ করবো আমরা, এবার কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করে তাহলে আমরা একইভাবে লিখি 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিলের মূল্য বিয়োগ করলে হবে 900 বিয়োগ 900, তাহলে শূন্য টাকা। তাহলে 900 থেকে 900 টাকা বিয়োগ করলে আমাদের শূন্য হয়ে যাবে। অর্থাৎ প্রশ্ন ছিল 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিলের মূল্য বিয়োগ করলে কত হবে, এটা আমাদের প্রশ্ন ছিল। তাহলে আমরা একইভাবে লিখবো 4টি শেয়ারের মূল্যকে আগে বের করে নিব। বের করার পরে দিয়ে আমরা কি করব, 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিলের মূল্য ঠিক যেভাবে বলা হয়েছে এবার আমরা করব। এবার করলে হবে 900 বিয়োগ 900, 900 বিয়োগ 900, অর্থাৎ 0 টাকা। তাহলে আমাদের বিয়োগ করলে কোনো রেজাল্ট থাকছে না, টাকা থাকছে না, অর্থাৎ 0 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি আয় ব্যয় হয়, অর্থাৎ 4টি শেয়ারের মূল্য দিয়ে আমরা 1টি টেবিল কিনতে পারি, তাহলে আমাদের হয়ে যায়। এবার আমরা একই রকম একটা শিকনফল সৃজনশীল নমুনা প্রশ্ন আমরা হোমওয়ার্ক হিসেবে দিব। তাহলে হলো 1টি শেয়ারের মূল্য এবার আছে 425 টাকা, আগে ছিল 225 টাকা, এবার আমরা দিলাম একটা শেয়ারের মূল্য 425 টাকা, এবং একটা টেবিল মূল্য দিলাম 1275 টাকা, অর্থাৎ 1275 টাকা। আগে ছিল 900 টাকা, এবার দিলাম 1275 টাকা, অর্থাৎ 1275 টাকা। তাহলে এবার বের করবো 25টি শেয়ারের মূল্য কত। 1টি শেয়ারের মূল্য যা 25টা শেয়ারের মূল্য 25 দ্বিগুণ হবে, 1টি টেবিলের মূল্য যা 17টি টেবিলের মূল্য 7 দ্বিগুণ হবে। সোজাসুজি 17টি টেবিলের মূল্য যত টেবিল চায় তত দ্বিগুণ হবে। তারপর হলো 1টি শেয়ারের মূল্য 1টি টেবিলের মূল্য সমান করতে হলে শেয়ারের মূল্যের সাথে কত গুণ করতে হবে। তাহলে আমরা এবার করব শেয়ারের মূল্যের সাথে কত গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে মনে হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 3 5 15 5, 3 2 6 রাখে 7, 3 4 12 রাখে 13, 12, 6 1 7, 3 4 12, অর্থাৎ 425কে, অর্থাৎ 1275কে 425 দিয়ে ভাগ করলে আমাদের হবে 3। তাহলে 425কে 3 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 1টি শেয়ারের মূল্য 1টি শেয়ারের মূল্য করতে হবে 1টি টেবিলের মূল্যের সমান করতে হলে 1টি শেয়ারের মূল্য এবং 1টি টেবিলের মূল্য সমান করতে হলে শেয়ারের মূল্যের সাথে কত গুণ করতে হবে সোজা। তা শেয়ারের মূল্যের সাথে কত গুণ, অর্থাৎ এটাকে আমরা যদি ভাগ দিতে 3 গুণ, অর্থাৎ একটা শেয়ারের মূল্যকে 3 গুণ করলে 3 5 15 5 7 1, 3 2 6 7, 7 9, 3 4 12, অর্থাৎ 425 টাকাকে 3 দিয়ে গুণ করলে 1275 টাকা হয়ে যায়। তাহলে 1টি শেয়ারের মূল্যকে আমরা ওইটা দিয়ে ভাগ করলে 3 পাই 3 গুণ করতে হবে, অর্থাৎ 425কে 3 গুণ করলে 1টি টেবিলের মূল্যের সমান হয়ে যাবে। এবার আমরা বাইর করবো 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিলের মূল্য বিয়োগ করার কথা। তাহলে এখানে কিন্তু একটু ভিন্ন হবে, আগের মতো শূন্য হবে না, কারণ এটাকে 3 দিয়ে গুণ করলে হয় 1275 টাকা, কিন্তু 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে হবে 4টি শেয়ারের মূল্য, 4 দিয়ে গুণ করলে 4 5 7 20, 4 2 8 2 10, আর 4 4 16 16 17, অর্থাৎ 1700 টাকা হবে, 1700 টাকা হবে এই 4 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে হয় 850 টাকা, তো 4 দিয়ে গুণ করলে 1700 টাকা হবে। তাহলে 4টি শেয়ারের মূল্য হবে 1700 টাকা, আর 1টি টেবিলের মূল্য আসলে 1275 টাকা। তাহলে এবার 1700 থেকে 1275 বিয়োগ করলে যেটা হবে এইটা হবে
ফলাফল, অর্থাৎ এবার কিন্তু আর শূন্য হবে না। আগে যেরকম আমাদের ওইটাতে শূন্য হয়েছিল, ওইটাতে 900 থেকে 900 বিয়োগ করছে আমাদের শূন্য হয়ে গেছিল, এবার কিন্তু তা হবে না। এবার হবে আমাদের এই 4টি শেয়ারের মূল্য হবে 1700 টাকা, অর্থাৎ 4 দিয়ে এটাকে যদি গুণ করি, গুণ করলে হবে 4×5=20, 0 হাতের আছে 2, 4×2=8, 8×2=10, 7×1=1, 4×4=16, 17, অর্থাৎ 1700 টাকা হবে। 1700 টাকা থেকে একটা টেবিল মূল্য 1275 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু থাকবে অনেক তফাৎ, 1700 থেকে 1275। তাহলে 1700 থেকে 1275 হলে 0 থেকে 5 গেলে 5, 7×1=1, 8×2=2, 2 এরপর হলো এটা হলো 7×2=5, অর্থাৎ 525 টাকা, এরকম মনে হয়। আর এখানে 1700 থেকে 1275 বাদ দিলে হয় 525 টাকা, এরকম একটা কিছু হবে আর কি। অর্থাৎ 4টি শেয়ারের মূল্য থেকে 1টি টেবিলের মূল্য বিয়োগ করলে আমাদের হবে 525 টাকা, এরকম। তো যাক, আমরা এরকম আরও কিছু সৃজনশীল নম্বর প্রশ্ন পরবর্তীগুলোতে আরও নিয়ে আসবো। তো তোমরা এই ধরনের কিছু প্রবলেম করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের অঙ্কের ওপরে মোটামুটি একটু অনুশীলন থাকবে, নাহলে সম্পূর্ণ কিছু ভুলে যাবে। তো আজ এ পর্যন্ত এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিনগুলি শুনো এবং সেগুলো অনুসরণ করার জন্য আমাদের দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাবার অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করা, কারণ সুস্থ থাকার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, দৈনিক সাবান পানি দিয়ে কয়েকবার বারবার কিছুক্ষণ পরপর হাত ধুয়ে নিতে হবে, যাতে আমাদের হাতের মধ্যে কোনো জীবাণু না থাকে, এবং শরীর চর্চা করতে হবে অথবা একটু শারীরিক পরিশ্রম করলেও হবে। তার সাথে সাথে আমরা যদি নিয়মিত যদি একটু পড়াশোনা অনুশীলন করতে থাকি, তাহলে আমাদের পড়ালেখাগুলো চর্চা হবে এবং নাহলে এগুলো অনেক কিছু ভুলে যাব। তাহলে আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।